গুড মর্নিং। তো এই জাস্ট পড়ে ঘরে ঢুকলাম, সকালে দু জায়গায় টিউশন ছিল, তো টিউশন পড়ে জাস্ট ঘরে ঢুকলাম। আর দেখো আমার খাটে দেখাচ্ছি, খাটে কোথাও একটু বসার পর্যন্ত জায়গা আমি রাখিনি, যা পেয়েছি সব সব একদম জড়ো করে দিয়েছি। সকালবেলায় পালিশটাও ঠিক করে রাখার টাইম পাইনি, কারণ অলরেডি আমি এমনিই দেরি করে নিয়েছি। আর এখানে দেখো নিজের বাসন নিজে মেজেছি, তো তাও সাবান লেগে আছে। তো যারা বাড়ি বাড়ি কাজ করে তাদের কী দোষ বলো, তো সাবান দিয়ে বাসন মাজলে এরকমই হয়, যদিও আমি অ্যাভয়েডই করি। তো চলো আগে গ্লাসটা ধুয়ে নিই একটু। তো এখানে গ্লাসটা আমি ধুয়ে নিয়েছি, আর এখন যে জলটা আমি খাই তোমাদের আগেও বলেছি, তো আজকে সকালবেলায় ভিজিয়ে রেখে গেছি মিছরি আর মরিচ জল, তো এখন সেটাই একটু ছেঁকে নিই। আর আজকে সকালে অবশ্য না খেয়ে যাইনি, এক কাপ চা খেয়ে গেছিলাম, আর এই চা খাওয়ার চক্করে পুরো আধ ঘন্টা লেট করেছি টিউশনে। তো যাই হোক, পরদিন থেকে আর চা খেয়ে যাওয়ার এই ঝামেলাটা করবো না, কারণ যেদিনই চা খাই সেদিনই লেট হয়ে যায়, আটটার টিউশন সাড়ে আটটায় পৌঁছাই। আর এখানে বাদামও ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, সেটাও খাওয়া হয়নি। আপাতত আগে এটা খাই, এখনও ড্রেসও চেঞ্জ করিনি, তো এখন আমি আপাতত এটা খাবো। আর সত্যি কথা বলতে আমার এই ঘর থেকে, মানে আমি যে ঘরে থাকি এই ঘর থেকে আমি যে স্যারের কাছে প্রথমে যাই, সেই স্যারের বাড়ি পৌঁছাতে আমার স্পিডে, মানে আমার স্পিড মানে আমার স্পিড যতটা সাইকেল জোরে চালানো যায় ততটা স্পিড থাকে আমার সাইকেলে, তো আমার স্পিডে আমার 25 মিনিট লাগে। তো স্যারের বাড়ি থেকে আবার এই স্যারের বাড়ি আরও 25 মিনিট, মানে সত্যি বলছি সকালবেলায় এত কষ্ট হয়ে যায় না, কিন্তু তবুও আমি সাইকেলে যাই ইচ্ছা করে। টোটোতে গেলেও হয় কিন্তু আমি চাই না, শরীরকে বেশি সুখ দিতে চাই না, সুখ দিয়ে দিলে না বেশি সুখ পেয়ে যাবে, সেই জন্য সুখ দিতে চাই না। আর কষ্ট করছি করি, যতদিন শরীরের শক্তি আছে ততদিন করি, তারপরে তো সুখই সুখ। তো চলো আমি আগে এটা খেয়ে নিই। তো আমি আরও টোটোতে যাই না কেন বলো তো, কারণ টোটোতে গেলে না রাস্তায় যদি কোনো কাজ থাকে সেগুলো হয় না, যেমন আমি যখন পড়ে ফিরি তখন যদি সম্ভব হয় তাহলে কিছু সবজি টবজি কিনে নিয়ে আসি, যেমন আজকে ভেন্ডি কিনে নিয়ে এসেছি আর লঙ্কা কিনে নিয়ে এসেছি, লঙ্কা আছে যদিও তাও কিছুটা কিনে নিয়ে এসেছি, স্যারের বাড়ির থেকে বেরোনোর সময় একটা বাজার পড়ে তো সেই বাজার থেকেই নিয়ে এসেছি। আর আমার কাছে যেহেতু পটলই শুধু ছিল আর কোনো সবজি ছিল না, তো আমি ভাবছি যে আজকে ভেন্ডি করে নিই, কারণ ওদিকে দেখো অলরেডি 12টা বেজে গেছে। আর আমার ঘর দেখো পুরো ধোপা বাড়ির মতন হয়ে থাকে সবসময়, জামাকাপড়গুলো এখান দিয়ে এরকম মেলা থাকে, তো যাই হোক এগুলো ঠিক করতে হবে। এখানে এগুলো থাক, পরে গোছাচ্ছি। কিছুটা ভেন্ডি আগে আমি ভিজিয়ে রাখি জলে, আর ছাদে জেঠিমাদের ছাদে জামাকাপড় মেলতে দেয় না এরকম কোনো ব্যাপার না, জেঠিমাদের ছাদে যথেষ্ট জামাকাপড় মেলতে দেয় আমাকে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার এই রোদের মধ্যে না ছাদে বেরোতে একটুও ভালো লাগে না। তো আজকে সিম্পল ভেন্ডির তরকারি আর ভাত হবে আমার, আর পড়ে এসে না আর ইচ্ছা করে না, দুটো রান্না করা ভাত পেলে না ভালো লাগে, তো কী আর করা যাবে, এসব অলিক কল্পনা করে তো আমার আর লাভ নেই, যেটা সম্ভব নয় সেটা শুধু শুধু বলে নিজের মনকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর কালকে বিকালে একটু বেরিয়েছিলাম, জল আনতে গেছিলাম, 20 লিটার জল নিয়ে এসেছিলাম, একবারই গেছিলাম, আর আমার চাল বেশি হয়ে গেছিলো তো 3 কিলো চাল নিয়ে এসেছিলাম, কারণ আমার এই জারটাতে না 3 কিলোর বেশি চাল আটে না, তো আমি 3 কিলো করেই চাল আনি। যেহেতু আমার ঘরটা ছোটো তো রাখার খুব অসুবিধা, তো যাই হোক এখন চালটা আগে ঢেলে নিই, বুঝলে। চাল ঢালতে গিয়ে আমি কী করলাম সেটা দেখো, তো কাজ কী করে বাড়াতে হয় সেটা তোমরা অমৃতার কাছ থেকে শেখো। তো যখন তুমি টায়ার্ড থাকবে কোনো কাজ করতে তোমার ইচ্ছে করবে না, ভীষণ কষ্ট হবে, মনে হবে যে এক গ্লাস জল যদি কেউ ঢেলে দিত ভালো হতো, আর সেই টাইমে যদি এরকম কিছু তুমি ঘটিয়ে দাও তো তোমার কেমন ফিল হবে, তো আমার এখন ঠিক সেই রকম ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে আমার জীবনে খাবার দাবারের দরকার নেই, আমি না খেয়ে থেকে যাব, কেমন রাগ হয় বলো, কি করবো আর করেছি তো নিজেই। তো চলো এগুলো আগে তুলে নিই। যাই হোক আমি সমস্ত চাল তুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর এখন ভাবছি আমার আজকের রান্নার চালটাও আমি নিয়ে নিচ্ছি, তো এই চালটা একটু ভিজিয়ে রাখবো আর কি।
আমার এই ডিব্বাটাকে জায়গা মতো রেখে দিই। বাপরে বাপ, এটা হলো এর জায়গা। আর আমি এখন জলটাকে ভিজিয়ে রাখবো। তো এসে ড্রেস চেঞ্জ না করেই সমস্ত কাজ করছি, কারণ এসেই যে ঝটপট স্নান করতে চলে যাব সেটা সম্ভব নয়। কারণ আমি যে মালিকের বাড়িতে থাকি না, ওনার বাড়িতে 12টার সময় টাইমের জল আসে। তো ভাড়া যখন নিয়েছিলাম তখন এরকম কোনো কথা হয়নি যে আমি টাইমের জল ছাড়া ইউজ করতে পারবো না, বরঞ্চ এটাই কথা হয়েছিল যে আমি টাইমের জল ছাড়াও ট্যাঙ্কি জলে ইউজ করতে পারি। কিন্তু যদি ইউজ করি না, জেঠিমা খুব ক্যাটক্যাট করে, মানে ডিরেক্ট আমাকে কিছু বলে না, তবে আমার ঘর থেকে শোনা যায় যেগুলো বলে। তো সেই জন্য আমিও চেষ্টা করি। আমার হাজব্যান্ড বলে করে আসতে পারো না স্নান, ওকে তো থাকতে হয় না, সেই জন্য ও এখানকার প্রবলেমগুলো বোঝে না, ওর গায়ের জোরে কথা বলে। যেহেতু ও টাকা দেয় সেই জন্য ওর মনে হয় যে কেন আমি করতে পারবো না। ও ঠিকই বলে, কিন্তু ওই আর কে কার কথা শোনে। আমাকে এখানে 12 মাস থাকতে হয়, জেঠিমানে মানে কারোর ফিলিংস সবসময় বোঝে না। যদি কিছু খারাপ লাগে তো মুখেরও এমনভাবে বলে, তো কারোর কথা শুনতে ভালো লাগে না। সেই জন্য আমি ভাবি যে ওনারা করছে করে নিক, ওনারা যদি না বোঝে পড়ে কোনো মানুষকে বোঝানো যায় বলো? চোখের সামনে তো দেখছে, একা মেয়ে থাকি, সমস্ত কাজ নিজে করে নিই, তারপরেও যদি না বোঝে। যাই হোক, আর কাঁধের বোঝার আশা করি আমি, এটা আমার ভুল। যেখানে নিজের লোকই বোঝে না সেখানে এনারা তো, আমার এখানে আমার মতন এরকম তিনটে ভাড়াটিয়া আছে, মানে আমি থাকি, আরও একটা ছেলে ভাড়া থাকে, আরেকটা বয়স্ক মহিলা ভাড়া থাকে। তো তিনজনের জন্য একটা কমন বাথরুম, মানে একটা কমন বাথরুম দেখিয়ে তিনজনের কাছ থেকে ভাড়া নেয়। আবার সেই কমন বাথরুমে দাদা সম্পূর্ণ ইউজ করে, এবং 12টার থেকে 1টা যে জল আসবে তখন জেঠিমা জেঠু দাদা সবাই স্নান করতে আসবে। এই যে এত কষ্ট করে দু জায়গা থেকে পড়ে এসে যে চটপট স্নানটা করবো সেটাও হবে না। আমি স্নান করতে যাব, তার আগে জেঠিমা গিয়ে বসে থাকবে। অলরেডি এখন 12:10-15 বাজে, উনি স্নান করতে ঢুকে গেছে, মানে উনি আমার আগে চলে গেছে। মানে যারা রেন্টে থাকো তারা জানো হয়তো বা, জানি না আমার মতন প্রবলেম কেউ ফেস করে কি না, তবে সত্যি আমার যে এক এক সময় কেমন লাগে আমার হাজব্যান্ড বলে ছেড়ে দিতে, কিন্তু আমি এটা ছাড়তে চাই না। একটাই কারণ, কারণ এক তো এটা উপরের রুম, সেফটির একটা ব্যাপার থেকে যায় যেহেতু একা থাকি, আর দ্বিতীয়ত এখানকার যে পরিবেশটা একটু মানে গাড়ি ঘোড়া কম চলে, গলিটা কতটা গাড়ি ঘোড়া রানিং গলি না, গলির লাস্ট দিয়ে বেরোনো যায় না, এই গলিটাই শেষ। তো সেই জন্যে আমি এটা ছাড়ি না, নাহলে আমার হাজব্যান্ড তো সারাক্ষণ বলতে পারে এটা ছেড়ে দেয়। আর এমনি তো সব মানুষেরই কিছু ভালো খারাপ গুণ থাকে, যাই হোক এসব ভেবে ছাড়তে পারি না। তো আপাতত সবজি কাটছি, সবজিটা কেটে নিই, তারপর স্নান করতে যাব। ততক্ষণে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে, আর আমি স্নান করবো। উনি ওদিকে কাছাকাছি করছে, কি বলবো বলো, কাউকে বলার নেই, তাই তোমাদের সামনে বলি। কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, ভীষণ কান্না পেয়ে যায়। জেঠিমা তো একদমই বোঝে না, দাদা জেঠু তো অনেক বোঝে, ঠান্ডা করে বোঝে, আর জেঠিমা একদম বোঝে না। ওদের সময় ভীষণই খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আর জানি না এই ব্লগটা কন্টিনিউ করবো কি না, ভালো লাগছে না এমনিতেই। তো স্নান করে এসে আমি রান্নাবান্না সব করে নিয়েছি, এটা আমি এখন খাবো বলে বেড়ে নিয়েছি, আর এটা আমি রাত্রে খাবো সেই জন্য রেখে দিলাম। তো স্নান করে এসে আর ভিডিও করা হয়নি, আর এখন বসবো খেতে। তোমাদের তো দেখালাম সিম্পল ভেন্ডির তরকারি আর ভাত। তো যাই হোক, আর কি বলবো, আর কিছু বলবো না। আর খাওয়া দাওয়া করে আমি এখন একটু আমার কাজবাজ করবো, ভীষণ টায়ার্ড লাগছে। একা একা সবটা করতে গেলে না সত্যিই টায়ার্ড লাগে, ভীষণ কষ্ট হয়। আর সেই জন্যে আমি আমার এই কষ্টের দিনগুলোকে ক্যাপচার করার জন্যই ব্লগটা করি। যখন বুড়ো হয়ে যাবো
তখন দেখব যে এই দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি। আর যেহেতু ফ্যানটা অফ করে কথা বলতে হয় তো ঘেমে যাচ্ছি, কারণ ফ্যান যদি চালাই না তাহলে তোমরা আর আমার কথা শুনতে পাবে না।